আমপাতা জোড়া জোড়া আমার বুচ্চা বুচ্চর বগুড়া উলি বুবু চলে দেলা আসি আমার পাগলা গুড়া আমপাতা জোড়া জোড়া আমার বুচ্চা বুচ্চর বগুড়া উলি বুবু চলে দেলা আসি আমার পাগলা গুড়া ছোট বেলা থাকতে ঘোরাঘুরি দূরাদূরি তুলে ফুলা বড় হইলে কিতা করবো কথা কন ঠিক না বেঠি আর হন বড় বড় কাতলা বুয়াল হাইব্রিড একবার আইনা বড় বড় সাক্কা বানায় দিল ওই গুড়া মাছের মতন মজা লাগে এই জন্য বাচ্চা ওয়ার ফরে তো বড় মাছ খাওয়া না দুই দিন ফর ওই চশমা লাগে চশমা কি লাগে চোখের ভাওয়ান নাই থাকবে কেমনে রাত্রেবেলা তাই নিয়ে ঘুমানোর সময় এমনি মোবাইল টিপে আর ছোট বাচ্চা দুধ খাইতেছে খাইয়ে খায় এমনি এমনি চাইতেছে এমনি 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 তাই নিয়ে এমনি মোবাইল টিপতেছে আর এমাদা ছোট বাচ্চা এমনি এমনি চাই আছে এইটু দুদিন ফরক আমার মোবাইল না দিলে খাইতাম না কার্টুন দৌ কার্টুন কার্টুন অত সোজা না আসো খেলা হবে মাঠে বসে কথা হবে এতদিন কথা বলি নাই এখন কথা বলা ফরজ হয়ে গেছে গে উমা এটা আবার কোন নামাজি আমরা নামাজ ওফর বাইন আবার মসজিদের ফতম কাতারা যায় করে তাকবীরে উলা ইমাম সাহেব আল্লাহু আকবার আবার আপনার খবর নিয়ে দিয়ে কিউ লুকটা এমন তাকবীরে উলা সাথে সাথে নিয়ত বান্ধ লাইছে খবর নিয়ে দিয়ে আবার তাই না সুদখুন নাম্বার ওয়ান তো আপনার এটি দাম কি তা রইল তো ইডা বুঝেন হিডা বুঝেন না আরে আমলে ত্রুটি হইলে আল্লাহ কয় আমি চাইলে ক্ষমা ক্ষমা কইরা দিমু কিন্তু ইমানে ত্রুটি হইলে কি ক্ষমা কইরা দিব এ ছেলে এই 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 তুমি উঠছো কেন ব কমটা ভাই গেল আমাদের সিমিস ব্যাস করা বলে আমি এখন দোয়া করব সবার লইয়া এত একটা জায়গা জীবনে বহুত মোবাইল টিপতে পারবে আর দরকার নাই হেরা না বলে নাই ফাটি দেওয়ার বেলা নাই নাম হইলো আনিস 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 হ্যাঁ এটা ফ্যান রাখলে না কিন লাগে এতক্ষণ ডিম রাখলে সিদ্ধ দিলে গেলি বাপরে বাপ বাপরে এলাকা রোদ দিয়ে গরম ওরে আপনার মনে একটু কষ্ট হইতেছে বুঝতেছি আমার কথা বুঝতেছি না আপনারা হাই হ্যারে এটা হইলো হ্যাঁ মাথা সাথে দালাইলে আবার ঠিক আছে এর মাথা দিলে এটা ঠিক আছে আবার হ্যাঁ মাঝে হুজুর করতেছেন ভালা মালাজুন মালাজুননি হ্যাঁ মাথা সাথে দিলে খুব ভালা দেখছেন না ঈদ ঈদুল ফিতরের মধ্যে সামরার টিয়া ঈদুল ফিতরের মধ্যে জাকাতের টিয়া পাওয়া যা আর ঈদুল আজহার মধ্যে সামরার টিয়া পাওয়া যা এর লাগে দুইটা ঈদ খুব সুন্দর লাগে আর ঈদে মিলাদের নবী কইলে আগুন ধরে এটা তো দিলে সওয়াব এটা তো দিলে টাকা গেলে টাকা পাওয়া যায় ইমান গেলে ইমান পাওয়া যায় না আর কেমনে বুঝাইতাম নামাজের নামাজ নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজে পড়ো ঠিক কি না নামাজ আম পাতা জোড়া জোড়া আমার বুচ্চা বুচ্চর বগুড়া উলি বুবু চলে দেলা আসছে আমার পাগলা গুড়া ছোট বেলা থাকতে ঘোরাঘুরি দূরাদূরি তুলে ফুলা বড় হইলে কিতা করবো কথা কন ঠিক না বেঠিক এইগুলা পরিবর্তন করতে হবে ঠিক কি না মানে আমার সোজা কথার মান নাই আবারও বলি মা বাপরে কষ্ট দিয়া ফিরের কাছে মুড়ি দিয়া লাউ শৈল মাছ শীতের দিন নিয়া কইবে না আব্বা আমি লাগে একটা শৈল মাছ আনছি আর লাউ আনছি ডুফি ফিটা খাইবার লাগিয়া সর্দার ফিসাবে তো কম না ক আচ্ছা আনছো ভালোই সে রাখিয়া দৌ ফিসাবে দরকার ছিল আমার লাগে যে মাছটা আনছো তোমার আম্মার লাগে রাখছো নি তোমার আব্বার লাগে রাখছো নি এই খবরটা নেওয়া দরকার ছিল মার মনে কষ্ট দিয়া তাহিরির সামনে বইয়াতে কেউ ওয়াজ শুনবেন তোমার মতন শ্রোতা তাহিরির দরকার নাই রাগ করলে মাঠটা খালি হয়ে গেলে কোনো অসুবিধা নাই কারণ মা বাপরে কষ্ট দিয়া আমার কাছে মুড়ি দিয়ে আমার আব্বা আব্বা করবেন তোর মতন মুড়ি তিন তালাক কথা কন ঠিক কিনা বলেন আমি কাউকে খুশি করতে বলছি না যা বাস্তব তাই বলছি আরে তুই অফিসার হইয়া দশতলা বিল্ডিং এ বৌজি পুতলিয়া ঘুমাইবি আর মা গ্রামের বাড়িতে একটা শাড়ি কাপড় মূর্ছা দিয়া টিনের ঘরের মধ্যে কুয়াশার মধ্যে ভরে থাকবো খবর নেস না আসলে তুই অফিসার না তুই সমাজের অভিশাপ আমার চাকরি থাকলে থাকবো না থাকলে নেই যা কর কথা কয়ে যাই কথা কন ঠিক কিনা বলেন দেখেন 3000 টাকা বেতন ফাইলো ইমাম সাহেবরা 5000 টাকা বেতন ফাইলো বহুত শান্তিতে আছে কিরে ইমাম সাহেব মা বাপরে লইয়া 150 টাকা দেয়া হইলেও শাড়ি কাপড় এই দেশ নিয়া দে 100 টাকা দেয়া ফান সুপারি সব নিয়া দে 20 লক্ষ টাকার শান্তি মা পাই বলেই দোয়া করে 3-5 হাজার টাকার ভিতরে লক্ষ টাকার শান্তি পাওয়া যায় কথা কি পরিষ্কার এই জন্য মার কাছে ব্যালেন্স কইলে মা বাঘ বসাইতো না বউর কাছে ব্যালেন্স কইলে টি হই দুই দিন পরে খবর নিব তুমি দি কইছো গত মাসে এত টেহা বাকি টেহা গেছে কই
ঠিক কি না কোন এজন্য আমি রাগ করে কথা বলছি না কথা হইল আপনি আপনার স্ত্রীকে মহব্বত করবেন কিন্তু আপনার মাকে চোখের পানি ঝরায়া নয় বড় মাছ বোর কাছে গোরা মাছ না দিলে বেজা কো বানামু কেমনে আর আব্বা দেখছি গোরা মাছটা বাচ্চা বাচ্চা মাঝে মাঝে আনছে জিগাইলে তখন বুয়াই তো পছন্দ করে না এবার মা নিজেই বানাইলেছে কিন্তু আব্বা কইছে এই মাছটি উপকার আছে এইটি খাইলে চোখের জ্যোতি বাড়ে চোখের কি বাড়ে গোরা মাছ খাইলে চোখের কি বাড়ে ডেট দি মো বানে বড় দেখতে লাগি সমস্যা বাড়াই দিব আর একজন দেন 500 বারে 500 বলে 5000 তোরারে খবর আছে কই দিছি আচ্ছা ঠিক আছে যা আচ্ছা ইয়া করেন ফুলা মন্ডি যে জালান আমার জালাইছে বাড়িত গিয়া বাবারি বাবা জোরে ডিট লইছে আজকে অন 10000 হইছে নি দুইজন লোক তো পাইছিলাম ঠাস ঠাস পাইছিলাম আর দুইজন লোক কি পাইতাম না আপনি এতক্ষণ কই আসলেন আমার কি লেগে কষ্টটা দিলেন কেন আচ্ছা নাম কর নাম কর ইসমাইল এটা কি তোমার ছেলে নাকি মাশাআল্লাহ ইসমাইল নগদ দিতে পারছো আবার দি বাগাই মসর মাহফিলে 5000 টাকা জোরে কোন মারহাবা তাহলে তেমনি কইলি চলে আল্লাহ আপনি কবুল করেন আমিন কোন 5000 টাকা মারহাবা আল্লাহ মা বাবার গুনাহ মাফ করে হায়াতে বরকত দাও ছেলেটারে মর্দে মুজাহিদ হিসেবে কবুল করো আমিন কোন আমিন ইসমাইলের পোলাডারে হুসাইনি সৈনিক বানায় দাও আমিন আমিন আর একজন নগদ লমো তো তোমরা আসলে বুঝো না কিছু সবটা কইরা লই লড়তো না গেলে সব দোয়া করে যাইব ইনশাআল্লাহ আর একজন দেন 5000 আর একজন 5 আল্লাহ তুমি দিলটা নরম করে দাও ফাত্তর তো হাতুরে দের বাড়ি দিলে ভাঙে নবীর মহব্বত দিয়ে দিলটা নরম করে দাও কে আর একজন দেন 5000 আর একজন আল্লাহ ওই মানুষটা মিলাই দাও অনেকগুলো লোক চাই রইছে চাঁদ মুক্তি দেখার জন্য আল্লাহ আল্লাহ তুমি দিলটা নরম করে দাও এই পাইছি পাইছি রে আব্দুল কাইয়ুম নি মাশাআল্লাহ আব্দুল কাইয়ুম সাহেব দিব 5000 টাকা মানে মারহাবা হাত ধরে হাত ধরে আপনারা সবাই দেহ দে হাত তুলেন কাইয়ুম সাহেব হাত তুলেন মারহাবা আল্লাহ আপনি কবুল করে হায়াতে বরকত দেন মা বাবার গুনাহ মাফ করে বলেন আমিন শেষ আর লাগব না মাইক দিই নাকি বাসিনী কমিটির মধ্যে তোর কমিটি বলবান কো দাও মাইক দিব কেডা মাইক কত লাগে কো 6-7000 হইলে চলবো তাহলে 6-7000 হইলে 8000 ধরে লাগে হ্যাঁ সামনে তো দাম বাড়বো তো মাল বুঝ না তরি তরকের দাম বাড়বো যেহেতু 8000 বা 10000 দিয়ে দিস ঠিক আছে একজন দেন হুজুর আমি মাইক বাবদ দিব 2000 টাকা কে দিবেন হাত তোলেন হুজুর ওয়াজ করব দোয়া করব কে দুই মোট 60 জন লোক লাগবে 60 জন লোক এক নাম কোন মোহাম্মদ আসকির মিয়া দিব 2000 টাকা মারহাবা গন আল্লাহ আপনি কবুল করেন আমিন গন আরেকজন দেন 2000 মাইক বাবদ মোট 8000 লাগবো আরেকজন দেন আরেকজন দেন 2000 টাকা এক বছর পরে 2000 টাকা মোবাইলে তো প্রতি মাসে এই টাকা দেন চেয়ারম্যান সাহেব দিব 2000 টাকা জোরে কেন মারহাবা আল্লাহ চেয়ারম্যান সাহেব তো সব জায়গায় দেওয়ান লাগে নাইলে আমি যাতা মারি মাইক তুলে লইলাম হইলে কারণ সব জায়গায় দেওয়ান লাগে চেয়ারম্যানটা কিন্তু তো হাজার না সবারই মন রক্ষা করার লাগে কথা কন ঠিক না বেটি চেয়ারম্যান সাহেব 2000 টাকা বলি মারহাবা আল্লাহ আপনি কবুল করেন আমিন কন